तो बंधुरा शुभ विजया विजया प्रीति शुभेच्छा अभिनंदन दिए आज के भिडियो शुरू करछि। आमरा आज के जेते चलेछि बेसिकाली सिल्क रूट अथवा जुलुकेर दिके। तो ओखाने आज के हावड़ाते गुवाहाटी जो एक्सप्रेस आछे सेई ट्रेन धरे जाब, कारण ट्रेनेर प्रचुर चाप छिलो। तो आमरा गुवाहाटी एक्सप्रेसेर ट्रेनटा बुक करेछि एनजीपी नाब्बो, नेवान थेके आमरा जाब हच्छे जुलुकेर दिके। तो ओखाने गिये तोमादेरके किछु दृश्य देखाबो, तो चलो जावा जाक। धड़कते दिल के तराने लिए भाव लगे दादा তো বন্ধুরা, প্রথমত এনজিপিতে নেমেছি। এই বেলা রাত্রি তিনটের সময় এনজিপিতে নামলাম, তো সেই ঘুমন্ত মেজাজে নেমেছি। আর কেমন একটা মানে ঘুম ঘুম পাচ্ছে, যাই ওয়েদারটাও প্রচুর কি বলো ঠান্ডা ওয়েদার, একটু আগে বৃষ্টি হচ্ছিলো। তো এখন আমরা পাঁচটার সময় রওনা দেবো হচ্ছে এনজিপি থেকে ডিসি খোলার দিকে। তো গাড়ি আসুক, গাড়ি আসলে গাড়িতে উঠবো। এখন তিনটে বাজে, এখন দু ঘন্টা কী করে প্ল্যাটফর্মে কাটাবো জানি না। যাই হোক, একটু এনজিপিটা ঘুরে দেখা যাক। একটু ঘুরছি, রাত্রিবেলা পায়চারি করছি, প্রথম কাটানো এই স্টেশনে এরকমভাবে প্রথম কাটাচ্ছি। তো দেখি একটু চারপাশটা ঘুরে, তারপর তোমাদেরকে পুরো ফুটেজ তো তুলেই ধরবো, সেই তোমাদের কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল ঋষিকোলা, যেটা আমরা ঠিকঠাক একটুখানি চেঞ্জেস করেছি, যেখানে আমরা আদিতারটাকে রেখেছি। কারণ আদিতারে শুনলাম যে ন্যাচার অফ বিউটিটা ওটা বেস্ট দেন ঋষিকোলার থেকে। তো আমরা এখন এসেছি আদিতারে। আদিতারে যে হোটেলটা থেকে ব্যাকগ্রাউন্ডটা একবার শুধু তোমাদের দেখাবো। আমি কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম রামপুরিয়া, স্লাইটলি ওরকমই টাইপের, কিন্তু এখানে দৃশ্যটা যেন একটু অন্যরকম। আর এখানে ঠান্ডা মোটামুটি আছে, দেখতে পারবো সুন্দর জায়গাটা। আর আমাদের যে হোটেলটা দিয়েছে সে হোটেলটাও খুব সুন্দর, আর এখান থেকে ভিউ পয়েন্টটাও খুব সুন্দর। আমি হোটেলের অল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর এখান থেকে একটা মানে প্রকৃতিকে উপলব্ধ করা যাবে এই জায়গাটা থেকে। দেখতে পাচ্ছি এরকম পাহাড়টা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, আর ওয়েদারটা সত্যি খুব দারুণ ওয়েদার আছে। মানে এই মুহূর্তে ওয়েদার ঝলমলে ওয়েদার আছে, একদম সূর্যের আলো চারদিকে, একদম ফ্রেশ মেঘ, কোনো ক্লাউড নেই, একদম পারফেক্ট, একদম আমরা এনভায়রনমেন্টের পারফেক্ট এনভায়রনমেন্টে আমরা একদম এন্ট্রি করেছি। একদম মানে নেচার অফ বিউটি যেটাকে বলে সেটা এখানে একদম তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা এখন সিটিজ বলে একটা হোমস্টেতে এসেছি, আর হোমস্টের ভেতরটা তোমরা দেখাবো। হোমস্টের ঘরটা খুব সুন্দর, কত সুন্দর বাড়ি বাড়ি সাজানো আছে, এবং এখান থেকে তুমি ভিউ পয়েন্ট উপলব্ধ করতে পারো। এই জায়গাটা, এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোটা ওপেন করলে তোমাকে ভিউ পয়েন্ট দেখাবো। ওটা ভিউ পয়েন্ট একদম মানে একটা অসাধারণ ফিলিং, তুমি এখানে মানে বেড থেকে শুয়ে তুমি এটা নিতে পারবে। বানাতি হ্যায় জো তু ও ইয়াদে জানে সঙ্গ মেরে কব তক চলে তো মেরি সুবহ ভি ঢলে শাম ঢলে মৌসম ঢলে খায়ালো কা শহর তু জানে তেরে হোনে সে হি আবাদ হ্যায় হাওয়ায়ে হক মে ওহি হ্যায় আতে জাতে জো তেরা নাম লে দেতি হ্যায় জো সদায়ে হাওয়ায়ে হাওয়ায়ে না জানে ক্যা বতায়ে হাওয়ায়ে হাওয়ায়ে দেখি দিলাম। এবার খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ অনেক খিদে পেয়েছে, মাঝে রাস্তায় কোথাও দাঁড়ায়নি, তাড়াতাড়ি চলে এসেছি। এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তোমাদের আবার বিকেলবেলা কিছু ভিডিও তোমাদেরকে আমি তুলে দেখাবো। তো বন্ধুরা, গুড মর্নিং।
আবার উঠে মানে ঘুম থেকে উঠে পড়েই আবার রেডি হয়ে পড়েছি নেক্সট যে ডেস্টিনেশনটা আছে সেখানে যাবার। আমরা যে জুলুক যাব তার আগে কিছু সাইট সিন, যেমন হচ্ছে আরিতার লেক, আরও কিছু সাইট সিন আছে সেগুলো দেখাবো। সেই সব সাইট সিনগুলো করে আমরা জুলুক যাব। তো ফার্স্ট অফ অল এই যে এখানে যে ওয়েদারটা সকালবেলা তোমাকে কিছু ভিডিও আমি তোমাকে দেখাচ্ছি সেগুলো দুর্দান্ত ওয়েদার ছিল। তোমার 5:30 উঠেছিলাম, উঠে ওয়েদারটা তো দারুণ ওয়েদার ছিল। আর এই হোটেল থেকে পুরো ভিউটা একদম চমৎকার ভিউ আছে, সেটা তোমাকে আগেই বলেছিলাম। যাই হোক, এখন ওই সব যেসব সাইট সিনগুলো আছে ওগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নেবো। দেখানোর পর আমরা জুলুকে যাবো। আজকে আমরা স্টে করছি জুলুকে, তো যাওয়া যাক। তো চলো জুলুকের দিকে রওনা দেওয়া যাক। পুরোনো চ্যানেল বাট দেখছো নতুন মুখ, বাট এটা সেটা নয়, এটা হচ্ছে আমরা বন্ধু হই, একসঙ্গে ঘুরতে এসেছি, তো হাঁপিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, নিজে থেকে এসেছি অনেকটা। তো আমরা এখন এসেছি মুঙ্কি, একটা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে সেখানে। খুশিয়ো কা জোশ থা ফির ইয়ে বেচেনি হ্যায় ক্যুঁ ফির ইয়ে বেতাবি হ্যায় ক্যুঁ। এখান থেকে ওই আরিতার লেকটাও দেখা যায়, তোমায় দেখানোর চেষ্টা করছি আরিতার লেকটা ওখান দিয়ে দেখা যায়। পেছনে একটা মন্দির আছে, এইটা হচ্ছে মন্দিরটা। তুমনে বানায়া হে মেরা ইয়ে হাল কোই মিল গয়া मेरा दिल गया मेरा दिल गया क्या बताऊं यारो क्या बताऊं यारो मैं तो हिल गया मैं तो हिल गया कोई मिले व्यू पॉइंट बोलचे कारण ওই যে ওপাশের মানে উল্টো দিকের একটুখানি ভিউটা খুব ভালো হয় বলে, ওই পাশের ভিউটা একটু ভালো হয় বলে এখান থেকে একটা ভিউ পয়েন্ট। মোটামুটি এটা দারুণ জায়গা, এটা ওই আরিতার লেকের দিকেই একটা ভিউ পয়েন্ট পড়ে পাশাপাশি 2-4 কিলোমিটারের মধ্যেই পড়ে। 2-4 কিলোমিটার না, 2-4 কিলোমিটার বেশি বলে ফেললাম, খুবই কাছে, এমনি খাড়াই রাস্তা, তো যার কারণে মনে হচ্ছে তো 2-4 কিলোমিটার, বাট আলটিমেটলি 2-4 কিলোমিটার না, খুবই কম রাস্তা, কম রাস্তা, বাট ঘুরতে খুব কষ্ট হয়েছে। তো চলো নেক্সট ভিউ পয়েন্ট আবার দেখা হচ্ছে। কে বাতাউ মে ফির ভি কে না পাউ মে নাম উসকা হ্যা ক্যা। তো আমরা সাইট সিন করতে করতে এখন আমরা এসে গেছি একটা মনিষ্ঠিতে, যেটা বেসিক্যালি আরিতার মনিষ্ঠিতেই আরিতারেই অবস্থিত। উচ্চারণটা ঠিক ভুল করব মনে হয়, কারণ জানি না মনিষ্ঠিতে ঠিক নাম কি, পালসার মিনসুকুলির নাম বললো, একদম মানে কারেক্ট নামটা বলতে পারছি না, যতটুকু একটু অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা, তোমরা দেখে নিও। এখন একটু মন্ত্রপাঠ হচ্ছিল, তারও কিছু ফুটেজ তোমাদেরকে দেখাবো। একটা পার্টিকুলার টাইম এখানে মন্ত্রপাঠ হয়। জায়গাটা খুব সুন্দর এবং শান্ত আর নিরিবিলি টাইপের, মোটামুটি ঠিকঠাকই আছে। দেবো দেখে নেবেন, দেখে নেবে যে কতটা সুন্দর ভেতরটা, যে মানে যে হয় না যেমন আমরা কোনো মন্দিরে বেড়াতে গেলে জায়গাটা ঠিক সেমই।
আমাদের সঙ্গে অনেক কোঅপারেটও করেছে, আমাদের ভিতরে ভিডিওটাও তুলতে দিল, সত্যি খুব খুব সুন্দর ব্যবহার এবং যথেষ্ট নিরিবিলি পরিবেশ। চলো নেক্সট আমরা যে সাইট সিনটা আছে ওখানে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন এই আরিতাল লেকে এসেছি, আর এই আরিতাল লেকটা নাকি খুব সৌন্দর্য, মানে সত্যিকারের সুন্দর একটা লেক যেখানে বোটের ফেসিলিটি আছে, আপনি এখানে বোটও চাপতে পারেন। জানে ক্যা হো গয়া হে মুঝে দিওয়ানা লোগ কেহনে লগে, জানে ক্যা হো গয়া হে মুঝে দিওয়ানা লোগ কেহনে লগে, ইয়ে দিওয়ানগি হে ক্যা তুঝকো না হে পতা। আর তার সঙ্গে যেটা আছে, এখানে ঢুকতে গেলে তোমাকে চার্জ লাগে, যেটা 10 টাকা করে পার হেড, খুবই কম খরচা। আর গাড়িটা 20 টাকা না, গাড়ি পার্কিং 20 টাকা মোটামুটি, মানে খুব একটা বেশি কিছু নেই, সামান্যটুকু ওই বোটে সবাই মিলে একটু মানে যাওয়ার সময় সাইড সিনে ভালো করার জন্যই ঠিক আছে। আর দেখতে পাচ্ছ তোমরা ওই এই লেকটা, এই লেক হালকা লেক একটা, প্রচুর মাছ আছে কিন্তু লেকে, হ্যাঁ লেকে প্রচুর মাছ আছে, মানে সামনের দিকটা প্রচুর মাছ আছে, তো যাই হোক থাকছে সেখানটা চলে আসছে। হ্যাঁ যাই হোক, মোটামুটি এটা খুব সুন্দর পরিবেশ, আসতে পারো ঠিক আছে। তো চলো নেক্সট, তোমরা মজা হবে আসবে। वैकियाने गाए और बिखरे हैं बाल, तुमने बनाया है मेरा ये हाल। कोई मिल गया, कोई मिल गया, मेरा दिल गया, मेरा दिल गया, क्या बताऊं यारो, क्या बताऊं यारो, मैं तो हिल गया।